নতুন দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হবে, নির্বাচন কমিশন দিবে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আর একটু কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল এখনও আছেন এবং মার্কিন প্রতিনিধি দল চলে গেছেন, এবং এই তারা কি বলে গেলেন, কি করে গেলেন এবং ভবিষ্যতে কি করবেন বা সামনের সময়টাতে কি করবেন, আর আমাদের রাজনীতিবিদরা কি বলছেন, এবং দেশ এবং দেশের জনগণের বিষয়টি এখানে কোন জায়গাতে আছে সেই জায়গাটি নিয়ে একটু কথা বলবো। প্রথমে নির্বাচন কমিশনের দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার জায়গাতে আসি। সত্যি কথা বলতে কি, নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলতে গেলে সত্যি সত্যি আমি খুব অস্বস্তিতে থাকি, এবং এদেরকে নিয়ে যদি একটা সেকেন্ডও সময় ব্যয় করি তাহলে সেটাই আমার কাছে মনে হয় যে অত্যন্ত কি বলবো যে একেবারেই অকাজে সময় ব্যয় করলাম। কারণ তারা ইতিমধ্যেই, এই নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা একটা সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, একটা নির্বাচন আয়োজনের সক্ষমতাই তাদের নেই। যেমন এই নির্বাচন কমিশন দুটি নিবন্ধিত রাজনৈতিক দলের, দুটি রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার আগে একটা এদের যে সক্ষমতা নাই সেই সক্ষমতাটা বোঝানোর জন্য বলি, ঢাকা 17 আসনের উপনির্বাচন 17ই জুলাই অর্থাৎ আগামীকাল, এই উপনির্বাচনে ঢাকা 17 আসন এলাকার ভোটাররা কে কোন কেন্দ্রের ভোটার, কে কোন সেন্টারের ভোটার, এটা জানার জন্য নির্বাচন কমিশনের ডিজিটাল পদ্ধতি ছিল। একটা নির্দিষ্ট নিয়ম মেনে ভোটার আইডি নাম্বার দিয়ে, নাম দিয়ে ওয়েবসাইট থেকে জানা যেত যে তার ভোট কেন্দ্র কোনটি। এখন নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে এই অপশনটি রাখেন। ডেলিস্টার বাংলার পক্ষ থেকে যখন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছিল, তিনি তখন বলছেন একজন ভোটারকে তার আশেপাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে গিয়ে জেনে আসতে হবে যে তিনি কোন কেন্দ্রের ভোটার। অর্থাৎ আপনি গুলশান 2-এ থাকতেন, এখন হয়তো আপনি গুলশান 1-এ থাকেন, তো আপনার পাশে যে ভোট কেন্দ্র আছে সেইখানে আপনি গিয়ে দেখবেন যে সেইখানে আপনি ভোটার না, আপনাকে হয়তো বলে দিবে যে আপনি অমুক জায়গার ভোটার হতে পারেন। আপনি এবার সেখান থেকে আবার গুলশান 2-এর কাছাকাছি কোনো কেন্দ্রে আসবেন, সেখানে এসে জানবেন যে আপনি ভোটার কি ভোটার না, সেখানে যদি ভোটার হন তাহলে ভোট দিতে পারবেন, আবার সেই জায়গা থেকে আপনাকে হয়তো অন্য জায়গাও পাঠাতে হতে পারে বা অন্য জায়গাও পাঠাতে পারে। তার মানে হচ্ছে ভোটার উপস্থিতি যখন বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার তখন নির্বাচন কমিশন এমন পদ্ধতি করে রেখেছে যাতে ভোটার উপস্থিতি আরও কমে যায়। অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, একটা নির্বাচন আয়োজনের সক্ষমতাই এই নির্বাচন কমিশনের নাই। সেই নির্বাচন কমিশন দুটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিচ্ছে। দুটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার অনেকগুলো নিয়মকানুন আছে, তার মধ্যে প্রধানতম একটা নিয়ম যে সেই রাজনৈতিক দলটির অস্তিত্ব থাকতে হয়, সেই রাজনৈতিক দলটির কেন্দ্রীয় কার্যালয় থাকতে হয়, সেই রাজনৈতিক দলটির জেলা উপজেলা পর্যায়ে অফিস থাকতে হয়, কমিটি থাকতে হয়, সমর্থক থাকতে হয়, কর্মী থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি। এখন 12টি রাজনৈতিক দল এখানে আবেদন করেছিল নিবন্ধনের জন্য। এর মধ্যে যে দলগুলো ছিল তার মধ্যে গণঅধিকার পরিষদ অন্যতম। গণঅধিকার পরিষদকে আপনি পছন্দ করেন বা না করেন, নুরুল হক নূর এবং রাশেদ খানদের যে দল, রেজা কিবরিয়া বের হয়ে যাওয়ার পরেও বা তাকে বের করে দেওয়ার পরেও গণঅধিকার পরিষদের শক্তি তারাই, মূল শক্তি তারাই। এখানে রেজা কিবরিয়ার আসলে কোনো রাজনীতি নাই, এটা রেজা কিবরিয়া যেখানেই যাক তার কোনো রাজনীতি নাই, রেজা কিবরিয়া যাই হোক সেটা নিয়ে কথা না বলি। এখন নুরুল হক নূরদের 200-র উপরে উপজেলায় কমিটি আছে, জেলা পর্যায়ে কত 53-54টা জেলায় তাদের কমিটি আছে, তাদের কেন্দ্রীয় কার্যালয় আছে, তাদের অন্যান্য কার্যালয় আছে, তাদের ছাত্র সংগঠন আছে, তাদের বিদেশে কমিটি আছে, ইত্যাদি 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 আছে, দৃশ্যমানভাবে আছে, এবং তাদেরকে সরকার রাজনৈতিক কর্মসূচি নিয়ে সবসময় মাঠে দেখা যায়। এই রাজনৈতিক দলটি নিবন্ধন পায়নি, নিবন্ধনের জন্য বিবেচিত হয়নি। মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, তার কেন্দ্রীয় কার্যালয় আছে, কমিটি আছে বেশ কিছু জায়গাতে, কার্যালয় আছে এবং রাজনীতিতে তার একটা সক্রিয় অবস্থান আছে, তার রাজনৈতিক দলটিও কমিটির জন্য বিবেচিত হয়নি, নিবন্ধনের জন্য বিবেচিত হয়নি। নিবন্ধনের জন্য বিবেচিত হয়েছে কে? নিবন্ধনের জন্য বিবেচিত হয়েছে বিএনএম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন। বিএনএম নাম শুনেছেন আপনি? আমি শুনিনি আগে, নাম শুনেছি কিন্তু টুকটাক শুনেছি, কিন্তু এদের এদের কোনো নেতাকে চিনি না, কোনোদিন কোনো কর্মসূচি দেখিনি, রাজনৈতিক কর্মসূচি দেখিনি। আপনারা দেখেছেন? এদের কেন্দ্রীয় কার্যালয় কোথাও জানি না, এদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কমিটি আছে, কেন্দ্রীয় কার্যালয় আছে, কোনো রাজনৈতিক কর্মসূচি আছে সাংবাদিক হিসেবে আমি জানি না,
আমি তাদেরকে ছোট করছি না, আমি বলছি আমি জানি না, আপনারা জেনে থাকতে পারেন, সেই দলটি নিবন্ধনের জন্য মানে বিবেচিত হয়েছে। আরেকটি কি বাংলাদেশ সুপ্রিম পার্টি এরকম নামে একটা পার্টি, তারা নিবন্ধনে, তাদের বিষয়েও জানি না, কোথায় কেন্দ্রীয় কার্যালয়, নেতাকে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কর্মী সমর্থক রাজনৈতিক কর্মসূচি কিছুই জানি না, কোথাও কোনো দেখি দেখিনি, কিন্তু তারা বিবেচিত হয়েছে। তাহলে এই বিবেচনাগুলো হলো কিসের ভিত্তিতে? আমি একটু এই বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ফিরে যাই, আপনারা একটু মনে করেন, ভদ্রলোক এখন জীবিত নেই, ফেরদৌস আহমেদ কুরেশিকে দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার একটা কিংস পার্টি তৈরি করার উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে, এবং সেই কিংস পার্টিকে প্রতিদিন আলোচনায় আনা হতো, ফেরদৌস আহমেদ কুরেশি প্রতিদিন কথা বলতেন, গণতন্ত্রকে রেললাইনে তোলার দায়িত্ব নিয়েছিলেন তিনি, মানে রেললাইন থেকে পড়ে যাওয়া গণতন্ত্রকে মইনুল আহমেদ ফেরদৌস আহমেদ কুরেশির মাধ্যমে রেললাইনে তোলার দায়িত্ব নিয়েছিলেন। সেই কিংস পার্টি কিভাবে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল সেটা তো আমরা জানি, এখন সেটা একটা বিশেষ সময় ছিল, এখন সেই বিশেষ সময়ের একই ধারাবাহিকতা যদি বর্তমান নির্বাচন কমিশন অব্যাহত রাখে, নাম সর্বস্ব বা নাম আছে শুধু আর কেউ নাই এরকম রাজনৈতিক দলকে যদি নির্বাচন কমিশন নিবন্ধন দেয় এবং যাদের রাজনৈতিক অস্তিত্ব আছে তাদেরকে যদি নিবন্ধন না দেয়, তার মানেটা কি? এই বিএনএম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের জায়গায় আন্দোলন, বিএনপির নামের সঙ্গে মিল রেখে এরকম একটা রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে, কি হবে এরকম রাজনৈতিক দল তৈরি করে? আওয়ামী লীগ ভেঙে কতজন বের হয়ে গেছে না, কারো কোনো অস্তিত্ব আছে? বিএনপি ভেঙে বের হয়ে গেছে না, কারো কোনো অস্তিত্ব আছে? বিএনপি ভেঙে মানে আগে বিএনপি থেকে বের হয়ে গেছে যারা দল, বিএনপির গত 15 বছরে বহু চেষ্টা করেও যে বিএনপি ভাঙা যায়নি এটা নিয়ে আমি নিজেও বিস্মিত। তো যাই হোক, তো এই যে একটা বিএনপির নামের কাছাকাছি একটা নাম দিয়ে একটা নাম, একটা দল তৈরি করা হলো, নিবন্ধন দেয়া হচ্ছে, তারা নির্বাচনে অংশ নেবে, এটা কি সেই ফেরদৌস আহমেদ কুরেশির মতো ঘটনা ঘটতে যাচ্ছে? আবারও বলছি, ফেরদৌস আহমেদ কুরেশি তো আবির্ভূত হয়েছিলেন, তাকে আবির্ভূত করা হয়েছিল একটা বিশেষ সময়ে, তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, তো এখন তো সেই অবস্থা নাই। তাহলে এখন নির্বাচন কমিশন কী কারণে যাদের রাজনৈতিক অস্তিত্ব আছে তাদেরকে বাদ দিয়ে এরকম বিএনএম জাতীয় দলকে নিবন্ধন দেওয়ার উদ্যোগ নিচ্ছে, নাগরিক ঐক্যকে বাদ দিয়ে বিএনএম জাতীয় দলকে নিবন্ধন দেওয়ার উদ্যোগ নিচ্ছে, এর মানে তাৎপর্যটা কী? আমি বলছি না মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য বা গণঅধিকার পরিষদ বিশাল শক্তিশালী কোনো দল, বিশাল শক্তিশালী দল বলছি না, কিন্তু বলছি যে সমস্ত দল দৃশ্যমানভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে আছে এরা তো সেই জায়গাতে আছে, এদের তো বহুবিধ কর্মসূচি আছে, কমিটি আছে, নানা কিছু আছে, আপনি পছন্দ না করতে পারেন কিন্তু এরা তো আছে, তো নিবন্ধনের যে শর্ত তারা তো সেটা পূরণ করেছে, তাহলে তাদেরকে কেন না দিয়ে, আমি বিএনএমকে দেওয়ার চেয়েও বড় ব্যাপার যে যোগ্যদেরকে না দিয়ে বিএনএমকে দেওয়া হচ্ছে কেন, আমি প্রশ্ন সেটা করছি না, আমি বলছি বিএনএমকে এই প্রক্রিয়াতে বিএনপির মতো করে সাজানোটার এটা তো অত্যন্ত অপরিপক্ক, ইম্যাচিউর সিদ্ধান্ত, এর কোনো সুফল পাওয়া যাবে না রাজনীতিতে। এর একটা সুফল হয়তো নির্বাচন কমিশন ভাবছে বা নির্বাচন কমিশনকে ভাবানো হচ্ছে, বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে সেরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে বিএনপি অংশ নিবে না বিএনএম অংশ নিবে, তো এর দ্বারা কী প্রমাণ করা যাবে? বিএনপির একটা অংশ এখানে বিএনপি থেকে ভেঙে অন্যরা আসবেন, আসবেন কি না জানি না, আমার ধারণা আসবে না, কিন্তু তারপরেও ধরে নিলাম যে আসবে বিএনপির 2-4 জন নেতা, তো তাহলে কী হবে, বিশেষ কিছু প্রমাণ হবে? হবে না। তো এখন প্রশ্নটা শেষ করি, যেটা দিয়ে আমাদের রাজনীতিতে আমরা এত তর্ক করি এবং সেই তর্কগুলো যৌক্তিক তর্ক নয়, এক ধরনের কুতর্কের মধ্যে আমরা বিরাজ করি, কারণ আমাদের সরকারি দল, সরকার বলছে নির্বাচন তারা সুষ্ঠু চায়, গ্রহণযোগ্য নির্বাচন চায়, আওয়ামী লীগ বলছে সরকার নির্বাচন তারা সুষ্ঠু চায়, গ্রহণযোগ্য চায়, বিএনপি বলছে তারা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চায়, তা আপনারা বলেন তো, আপনারা একবার চিন্তা করে দেখেন তো যে সবাই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চায়, বিদেশিদের কাছে সবাই অঙ্গীকার করেছে, বিএনপি দাবি করেছে আর সরকার অঙ্গীকার করেছে, আওয়ামী লীগ অঙ্গীকার করেছে যে তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবে, তো বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না কেন বলেন তো? সবাই যদি সুষ্ঠু নির্বাচন চায় তো 2014-18 নির্বাচন যদি বিবেচনায় রাখি, মানুষকে এখন ভোট দিতে হয় না কেন, ভোট দিতে পারে না কেন, ভোট দেওয়ার দরকার পড়ে না কেন? এখন উজরা জিয়া চলে গেছে, বলা হচ্ছে যে পার্টিসিপেট, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তিনি বলেননি,
ইউরোপিয়ান ইউনিয়নের কাছে নালিশ করে কিছু হবে না, ইউরোপিয়ান ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠালেও কিছু আসবে যাবে না, আমাদের তো কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। উজরা জয়া একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছেন, এটা মার্কিন চাওয়া। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের বাইরে আর কিছু চাইনি, তার কিছু চাইবে কেন? তারা তো সেন্ট মার্টিন নিয়ে কোনো আলোচনা করেনি, সেন্ট মার্টিন তো তারা কখনো চায়নি, সেটা তো আগে পরিষ্কার করে বলেছে, এবারও বলেছে। দেখেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করাই তো মূল চ্যালেঞ্জ, তো সেটা যদি করা হয় তাহলে তো দেশি বিদেশি কারো চাওয়ার দরকার নেই। তো শেষ বক্তব্যটা হচ্ছে আজকের এই জায়গাটিতে যে নির্বাচন কমিশন বহুবার এই গত দুই তিন বছরে বহুবার তাদের ইমেজ ধ্বংস করেছে, সর্বশেষ বলা যায় না, তার সামনে আরও অনেক কিছু করবে। এবার আরেকবার এই কিংস পার্টি জাতীয় পার্টিকে নমিনেশন দিয়ে, মনোনয়ন নিবন্ধন দিয়ে, দুঃখিত, নিবন্ধন দিয়ে আরেকবার সেটা প্রমাণ করছে। আর রাজনীতিতে ওই মার্কিন যে চাওয়া, ইউরোপিয়ান ইউনিয়নের যে চাওয়া, সেই চাওয়ার বাইরে গেলে বাংলাদেশকে কঠিন মূল্য দিতে হবে, সেই পাওয়ার বাইরে যাওয়ার সুযোগ বাংলাদেশের আদৌ আছে বলে মনে হয় না। অর্থাৎ এবার নিয়ে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ বা বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা যদি আমরা করি তাহলে কঠিন মূল্য দিতে হবে বাংলাদেশের।